কলিকার ছাত্র নিবেদন করি। কাছের মানুষ তো অনেক সময় অনেকের কাছে অনেক কথা বলায় চলায় অনেক ব্যথা দিতে পারে, তাই মনোবেদনার পরে আগে একটা লাগে আমার জীবন। আমি করেছি ভুল তোমরা তা পারো যদি ভুলে, আমায় একটুখানি দেখে যেও আমি মরে গেলে।
এইবার অক্ষয় চক্রবর্তী যিনি জানেন যত জ্ঞানী গুণী তার অক্ষাদের শিষ্যপুত্র ছিলেন তিনি। মতু ও মত গ্রহণ করে বশিষ্ঠের নারী নদের শেষ পর্যন্ত পৈতা ফেলেছিল সিং। পৈতা কিন্তু ভাবে ডাকে নাই, ভেবে দেখেন নারী নরে। সেই অক্ষয় চক্রবর্তী আজ আমার কাছে প্রশ্ন করে, আমি তারকসাদের ভূমিকার পরে তার জবাব করব। দান শ্রোতাবর্গ আছেন যারা বিশুদ্ধভাবে শ্রবণ করবেন, তারা প্রত্যেকটা প্রত্যেক ভক্তের চরণে আমার আত্মনিবেদন। তাহলে ডেকে বলেছে ধর্মসভার ঠাই, আপনারা শুনেছেন সবাই, প্রকৃত মতুয়ার আদর্শ কি একটু জানবার বিষয়। মতুয়া কানে বলে কি হলে মতুয়া হয় বিশ্বতলে? মতুয়া কি কোনো সম্প্রদায় বলো দেখি? আমার ধারে মতুয়া বলতে কি বুঝি জগৎ সংসারে? এই যে প্রথমবারে তোমার কাছে জিজ্ঞাসা আমার মনের অভিপ্রায়, এই তার প্রথম প্রশ্নখানি বসে শুনেছেন জ্ঞানী গুণী। তারপরে আরো যা দিয়েছে সভায় টানি আপনারা শুনেছেন সবাই। বল শ্রী গুরুচাঁদ প্রতীক পাবন, ভেবে দেখেন জ্ঞানীজন গুরুচাঁদ ঠাকুরকে কেন প্রতীক পাবন কয়, কি এমন জগতে করেছে কি বলবো আপনাদের কাছে, তারে কেন প্রতীক পাবন বলে ব্যাখ্যা করেছে মতুয়া গোসাই। বসে শোনেন নারী নরে, তারপরে যা কথা বলে ধর্মসভার ভিতরে
এই জগতে মতুয়া যারা ব্রাহ্মণ বর্জন করে তারা, এইটা কি প্রকৃত মতুয়ার ধারা, এইটা জানবার বিষয়। দেখি বর্তমান মতুয়া যারা শ্রদ্ধা রসন করে তারা ব্রাহ্মণ সারা, এরা নিজেরা নিজেরা মাতু পরি করে শ্রদ্ধা কাজ করে রে ভাই। আমাকে জায়গা দিয়ে অনেক আছে এবং অনেক জায়গায় আরম্ভ হয়ে গেছে। আজকে সকালবেলায় আমি ছিলাম রায়নগর, নব রায়নগর, সেইখানে ওরা ব্রাহ্মণ সারা কাজ করেছে। আমার সেইখানে গিয়ে সেই ঝামেলা মিটতি হয়েছে। এখন প্রায় জায়গায় খবর আসে যে জায়গা বাইরে যাই জাতি হয় সেই জায়গায় ঝামেলা মিটতি হয়। এটি সঠিক কি বেটি করার জবাব চায়, তাহলে এক এক করে জবাব দেবো, অন্তরে আছে ভাবো, আর কিছু কইছে নাকি শুনে নেব। তাহলে এই তার প্রথম প্রশ্ন পত্র বসে শুনেছেন সভাগাত্র, অত্রতার দেব সমাধান। মায়েরা কেন এত কথা বলে, ঠাকুর একটু চুপ করে সভা তলে প্রত্যেকের চরণ কবলে আদর্শ আর প্রকৃত বৈষ্ণবের আদর্শ, এই দুটো আদর্শ কথায় যদি বলি আমার ভাষ্য, এখানে আলাদা কিছু নাই। আজকে মতুয়া মাতার বৈষ্ণব পথ এতদিন ধরে যে বিভ্রান্তি মানুষের ভিতরে আমরা ছড়াই, চিন্তা করেন নারী নরে আজ কবিগানের ভিতরে আমি এইটাকে পূর্ণ মীমাংসায় দিতে চাইছি। আজ থেকে কবিগানে আছেন যারা কালকের থেকে আর এই দুটোকে আলাদাভাবে দেখবেন না তারা, যদি শোনেন আমার কথার ধারা বসে শোনেন। তাই শ্রীমান মহাপ্রভু যিনি যা দিতে এসেছিলেন তিনি তার পূর্ণ প্রকাশ একমাত্র মতুয়াদের ভিতরে পাওয়া যায়। কি বলবো, সভাতলে বসে শোনেন জ্ঞানী দলে মহাপ্রভু বলেছিলেন, শাস্ত্র দেখেন খুঁড়ি মহাপ্রভু বলেছেন। তাই প্রকৃত বৈষ্ণব বলে তারে বৈষ্ণব হতে গেলে কি বলতে হয় জগৎ সংসারে। মহাপ্রভু বললেন ভালো না খাইবে, ভালো না থাকিবে, ভালো না শুইবে, তবেই তুমি বৈষ্ণব হইবে। আর বৈষ্ণবের ডেফিনেশন কি, ত্রিনাদপি শুনি চেন তরুণে বস শিষ্ণুরা অমানিল্য বান্ধেল কীর্তনীয় সদা হবি। তাহলে কারে বৈষ্ণব কয়, একটা তৃণের উপর, তৃণ মানে হচ্ছে ঘাস, ঘাসের উপর দিয়ে মানুষ হেঁটে গেলে ঘাসপদ্ধের যেগো না, তদ্রুপ ধৈর্যশালী ব্যক্তি হতে হয় বৈষ্ণব হতে গেলে। তরু রেব সহিষ্ণুরা, তরু মানে তরু শব্দের অর্থ হচ্ছে বৃক্ষ, অর্থাৎ গাছকে কুঠার মারলে গাছ যেমন কখনো নাহি বলে তুমি আমারে কেটো না, তাহলে একটা গাছকে কুঠার মারে বসে শোনেন নারী নরে, তথাপি গাছ কখনো বলে না তারে তুমি আমারে কেটো না কোনো প্রকারে, এতখানি ধৈর্য থাকলে তারে তখন বৈষ্ণব কয়। মহাপ্রভু চিন্তা করেন জ্ঞানী দলে, যেদিন নিত্যানন্দ মহাপ্রভু ললক দিয়ে দক রক্ত পড়েছিল হিল্লোয়ে, বসে শোনেন জ্ঞানী দলে মিথ্যা কথা নয়, মাধাই মেরেছিল কলসির কাঁধা, তথাপি নিত্যানন্দ বলেছিল মেরেছিস কলসির কাঁধা তাই বলে কি প্রেম দেব না, তাই হয় আয় আমার কাছে আয়। তখন গৌরাঙ্গ মহাপ্রভু যিনি প্রধান্বিত হয়ে সুদর্শন চক্র আনয়ন করেছিলেন তিনি। আমি প্রথমে বৈষ্ণব দিকটা ব্যাখ্যা করে যাচ্ছি, তারপরে মতুয়াকে ধর্ম। তাহলে চিন্তা করেন নারী নরে, মহাপ্রভু প্রধান্বিত হয়ে সুদর্শন চক্রকে আনয়ন করে, নিত্যানন্দ ডেকে বলে মহাপ্রভু ঠাই ভাই, তত্ত্ব চক্র ধরার এ যুগে কথা নাই, অন্তরে আসে ভাব দুই ভাই মিলিয়া হরিনাম অস্ত্রে জগৎ মাতাব, অন্য অস্ত্রে পাপী নিধন করার কথা মদের এই যুগে নাই। এই কথা বুঝবার পরে মহাপ্রভু চক্র দিল সেরে, তখন মহাপ্রভু নিজে অনুশোচনাগ্রস্ত হয়ে বলেছিল নিত্যানন্দের কি, এই মহাপ্রভু বলেছিল নিতাই আমার বৈষ্ণব হইতে মনে ছিল সাত, আজ হইতে ত্রিনাদপি ষোলো কেটে পড়িয়ে গেল বাদ। তাহলে মহাপ্রভু উনি বললেন বৈষ্ণব হইতে মনে ছিল সাত, ত্রিনাদপি ষোলো কেটে পড়িয়ে গেলাম বাদ। নিত্যানন্দ বলল বাদ পড়লি কেন, ওই যে তোর এত মার মারলো, তোর কপাল কেটে রক্ত বের হলো, তুই ক্রোধান্বিত হয়ে একটা লাঠি পর্যন্ত ধরলি না, আর আমি হয়ে ভগবান চক্র করলাম আনাগন, এই যে আমার ক্রোধের হলো সম্বরণ, এই ক্রোধ যদি কোনো বৈষ্ণবের একবার হয় সে আর বৈষ্ণব থাকে না, তখন বৈষ্ণব নাম হইতে কলঙ্কিত হয়। এই জন্য মহাপ্রভু বললেন আজ হইতে বৈষ্ণব হইতে আমি বাদ পড়ে গেলাম। অবৈরাগী তোমার ভাষায় এত রাগ কেন,
এই যদি দক্ষি যাই একটা বই নিয়েও দেখবে না, এ আগে একটু বাদ পড়ে গেছে বসে যে মহাপ্রভু বলতে পারে, তাহলে এইবার মহাপ্রভুর ভাবটাকে ব্যাখ্যা করছি, তাহলে বোঝা যাবে। বাচ্চাদের একটু সামলাতে হবে, ওরা যেন কথা কয় না। আমি কাছের ছেলে কিনা বোঝো না, এর নতুন গান শিখছি, তোমরা এত জোরে কথা কলি আমি পারি না, বোঝো না। এর কয়েকদিন হয়েছে কি আর দিনকে দাবলায় বেড়াইছে, এই জায়গা দিয়ে সাইকেল দাবলায় একটু ওরই সঙ্গীত গাইয়ে বেড়াইছে। এই জন্য চুপ করে যত থাকবে তত আমার একটু ভালো হবে। তাহলে চিন্তা করেন না, নিলামে মহাপ্রভু তখন ডেকে বললেন নিত্যানন্দ মহাপ্রভু। তাহলে মহাপ্রভুর আদর্শটা কি? যে মহাপ্রভু নিজের আদর্শ দেখলে বোঝা যায়, তারপরেও যদি বলে মশলব হইতে বলেছিল সাত্রী নাদপি সর কেটে পড়ে গেলাম বাদ, এতখানি আত্মত্যাগ করি। মহাপ্রভু সন্ন্যাস নিয়ে যখন রাস্তা দিয়ে যাচ্ছে, চৈতন্য চরিতামৃতের শেষ খণ্ড পড়ে দেখবে, মহাপ্রভু রাস্তা দিয়ে যাচ্ছে হরিনাম করতে করতে, হঠাৎ করে গোয়াল ঘরে একটা গরু হাম্মার হবে ডাক দিল। যখন গরু হাম্মার হবে ডাক দেয়, কি বলবো, সবার ঠাই মহাপ্রভু ওইখানে গিয়ে গড়া গড়ি যায়। গোয়াল ঘরের ভিতরে বসে শোনেন নারী মারের গোসনা আর গোবরের ভিতরে মহাপ্রভু গড়া গড়ি করছে ওই জায়গায়। ভক্তরা মনে মনে ভাবলো তাই মহাপ্রভু গেল কোন জায়গায়, ওরা আর খুঁজে পায় না, অন্তরে করেন ধারণা, ওরা সবাই গিয়ে দেখতে পারে মহাপ্রভু একটা গোসনা গোবরের ভিতরে মহাপ্রভু হা কৃষ্ণ গোবিন্দ বলিয়ে ওইখানে গড়া গড়ি করে। ভক্তরা তখন জল দিয়ে স্নান করাইয়ে ধৌত করিয়ে ওনার চেতনা করিয়ে যখন ওনার দ্বার করায়, মহাপ্রভু তখন দেখে বলছে তাই ব্যাপারটা কি, আমি ছিলাম কোন জায়গায়। ওরা করে বলল না তুমি ওই গোয়ালঘরে গেলে কেন, এত বুঝলাম না। মহাপ্রভু বললেন ওই তো গোয়ালঘর ছিল নাকি, তা তো আমি জানি না। বলছে এই যে গোসনার গোবরের গন্ধ এখনো গায়, তা তুমি ছিলে কোন জায়গায় তোমার জানা নাই। মহাপ্রভু বলছে না তোরা ওই থেকে গোয়ালঘর দেখেছিস, আমি তো তা দেখি নাই। যখন আমি রাস্তা দিয়ে যাই, কি বলবো, তোদের ঠাই গরু যখন হাম্বার হবে ডাক দেয়, আমার তখন মনে হলো হয়তো বৃন্দাবনে গোবিন্দ তার বাসরির তান দিয়েছিল, আর গোবিন্দের বাসরির তানে বসে শোনেন জ্ঞানী জনে হয়তো গাভীগুলো হাম্বার হবে ছুটেছিল, তাই আমি মনে মনে ভাবলাম তাই এই যে গোয়াল ঘর নয়, যেহেতু গাভী বৎস দেখেছে গোবিন্দ বাসরির তান দিয়েছে, তাই ব্রজের ধুলি নেবার আশায় আমি ওইখানে গড়া গড়ি দিয়েছিলাম। তাহলে অন্তরে করেন ধারণা, যে ব্যক্তি একটা গোয়াল ঘরকে ব্রজভূমি ভাবতে পারে, যে ব্যক্তি ব্যাহ্যিক জ্ঞান শূন্য হতে পারে, মানুষ কখন গোয়াল ঘরকে বৃন্দাবন পাবে? চিন্তা করবেন সবাই, এবে একটা গোয়াল ঘরকে মহাপ্রভু বৃন্দাবন ভেবে গড়া গড়ি গেল, তার মানে কি, তখন সে ব্যাহ্যিক জ্ঞান শূন্য, সে যেদিকে ফেরে সেই দিকে কৃষ্ণময় জগৎ দর্শন করে, তার কাছে গোয়াল ঘর নাই, কোনো বাগান নাই। শুধু তাই না, মহাপ্রভু যেদিন খান্ডিবনের পথে গেল, জানেন যত জ্ঞানী দল বলভদ্র সাথে ছিল, যাদের চৈতন্য চরিতামৃত পড়া আছে তারা অবশ্যই জানবে, খান্ডিবনের পথে মহাপ্রভু রওনা দিয়েছে, সাথে কে, বলভদ্র সাথে ছিল। সাথে বলভদ্র, কি বলবো, সবত্র মিথ্যা কথা নয়, সামনে হরি আর করি দুইজন শুয়ে আছে রাস্তায়, এই জন্য আমার তারক গোসাই কলম দিয়েছিল, হরির গলা ধরে করি ধোলাই গড়া গড়ি যায়। এই হরি মানে কে, হরি মানে হচ্ছে সিংহ, করি মানে হচ্ছে হাতি। এই হরি আর করি এরা খান্ডিবনের মধ্যে রাস্তার উপরে দুইজন শুয়ে আছে। এখন বলভদ্রকে মহাপ্রভুর সাথে দিয়েছে ভক্তরা, কেন ভক্তরা মনে মনে ভাবলো তাই, মহাপ্রভু যে অচৈতন্য হয়ে পড়ে, প্রেম যখন আসে দেহের ভিতরে, রাগা অন্তে মহাপ্রভু ধোলাই গড়া গড়ি যায়, তাহলে অন্তরে আসে ভাবো মহাপ্রভুর কাছে এমন একজন ভক্ত দেব সে যেন মহাপ্রভুকে দেখে রাখতে পারে, একজন নিকষা ভক্ত দেব যার জীবনে চোখের জল পড়ে নাই। কারণ যদি দুইজন সময় হয়, মহাপ্রভুও কান্দে দেবে, ওটাও কানবে, কেনা কানে দেয়া, তাহলে যে জীবনে কান্দে নাই সেই টেনে দেব। ওই বলভদ্ররে খুঁজে পেল, মনে বললো যে তুই কি যাবি, মহাপ্রভুর সাথে তোরে পাঠাবো। বলভদ্র মনে মনে ভাবলো তাই, জীবনে তো কৃষ্ণ নামে চোখের জল ঝরে নাই, আর যদি আজ আমার কপাল গুণে ভগবানের সঙ্গ পাই, এতেই আমার মানব জন্ম ধন্য হবে, অসুবিধা নাই। ও তখন কথা দিল গৌরাঙ্গ মহাপ্রভুর সঙ্গে খান্ডিবনে রওনা দিল। এখন সামনে হরিপরি শুয়ে আছে, অর্থাৎ সিংহ মহাপ্রভু রওনা দিয়েছে, পিছন থেকে বলভদ্র বারবার ডেকে বলছে মহাপ্রভুর কাছে, প্রভু আর একটু সামনে সিংহ খেয়ে নেবে।
মহাপ্রভুর রা ধরায় পরিবারা করি যায় রারা অন্তে কি বলবো সবার সান্নিধ্যে মিথ্যে কথা নয়, বল হরি বল হরি বলে মহাপ্রভু তখন ওই পথ দিকে চলে। বলভদ্র বারবার ডেকেছি রে মহাপ্রভু কর্ণপাত করেন নাই, কেন করে নাই? মানুষ যখন হয় নামে প্রেমে মাতোয়ারা বসে শোনেন আপনারা, তখন তার বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। কে কোথায় দাঁড়াই আছে, বাঘ আছে না ভালো লোক আছে, নদী আছে না সাগর আছে, সে তখন সর্বভূতে হরিময় জগৎ দর্শন করে রে ভাই। মহাপ্রভুর আর ওইদিকে লক্ষ্য নাই যে ওখানে বাঘ আর সিংহ শুয়ে আছে। যখন নাম করতে করতে গেল বসে শোনেন জ্ঞানী বল, রাস্তার মাঝখানে গিয়ে মহাপ্রভুর এক পা সিংহের গায়ের উপরে তুলে দিল। যখন মহাপ্রভুর পা তুলে দিল বলভদ্র পিছন থেকে মনে মনে ভাবলো তাই আর বাঁচানো গেল না, আমার রক্ষক আমাকে রেখেছিল দেখিবার তরে, আজ বোধহয় মহাপ্রভু গেল বাঘের ধারে। ও পিছন থেকে ভয় পায়, কিন্তু কি বলবো আশ্চর্য বিষয়, মহাপ্রভু যখন পা দিল সিংহের ঘাড়ের উপরে বসে শোনে নারী দলে বাদের বনের সিংহ, তখন হিংসা ভুলিয়ে দিয়া ওই সিংহ তখন বাঘকে আলিঙ্গন দিয়া মহাপ্রভু যেভাবে হরিনাম করছে মহাপ্রভুর সঙ্গে ওরাও দুজন তখন হরিনাম করতে আরম্ভ করলো। মহাপ্রভু প্রেম হিললে বসে শোনেন জ্ঞানী বলে তখন বাঘকে জড়াই ধরে বল হরি বল হরি বলে বনের যত সিংহ শাবক ছিল বসে শোনেন জ্ঞানী বল, বনের যত পশু পাখি ছিল একমাত্র মহাপ্রভুর সেই হরিনামের ধ্বনিতে সর্বধ্বনিত হয়েছিল। তাহলে ভেবে দেখেন নারী নরে, যে মহাপ্রভুর নামের ধ্বনিতে বনের পশু হিংসা ভুলিয়ে হরিনামে মাতোয়ারা হতে পারে, সেই মহাপ্রভু যদি বলে তাই বৈষ্ণব হইতে মনে ছিল সাত ত্রিনাদপি ষোল কেটে পড়িয়ে গেলাম বা বললি তুমি পড়ো কোন জায়গায় তাই কম বুঝছি, আমার কথা বোঝা যাচ্ছে তো? এইগুলো বুঝতে হবে। এই জন্য প্রকৃত বৈষ্ণব যারা কারো নিন্দা কভু করে না তারা, আর যে কটা করে মনে করবা ওটা হচ্ছে নাসরবান্দা ধারা, এরা একটাও মানুষ না। প্রকৃত বৈষ্ণব হলে বসে শুনে গেলি দলে সে জানে বিশ্বতলে বৈষ্ণব আর মতুয়া একাধারে, এদের কোনো আলাদা কিছু হয় না। এইবার যদি বলেন মহাপ্রভুর ভাব আর মতুয়াদের ভাব এক, এইখানে কোনো দ্বিমত নাই। ভেবে দেখেন নারী নরে, মতুয়ারা যখন হরিনাম করে তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়ে যায়। তাহলে মহাপ্রভু একটা গোয়াল ঘরকে বৃন্দাবন ভেবে গড়া গড়ি দিলে, তাহলে মতুয়ারা দেখবেন যখন ডাঙ্কা বাজায় কাশি বাজায় মতুয়ারা যখন হরিনাম করে, নাম করতে করতে কেউ ভুলায় দূষণিত হয়ে যায়। হরিনামে যখন হয় মাতোয়ারা বসে শোনেন আপনারা, দেখবেন মাতাম দিতে 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 তখন সিদ্ধি দেশে যায়, হয় না? হরি বল 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 হরি বল। এই হরিনাম করতে 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 দেখবেন কেউ ঘোড়ায় গড়াগড়ি যাচ্ছে, মাতাম থেমে গেছে তবুও তার কান্না থামে না, হরিনাম করেই যাচ্ছে। মেয়েটা পড়ে গেছে ভাসুর পাশে দাঁড়ায় আছে, ওই বৌমা গিয়ে ভাসুরের পা জড়ায় কাঁদতেছে, বৌমার যে ভাসুরে সুতে নাই এই জ্ঞান তখন নাই, কেন? ও তখন বাহ্যিক জ্ঞান শূন্য। মহাপ্রভু যেমন দেখছে ওটা গোয়াল ঘর না বৃন্দাবন, হরি নামে মানুষ মাতোয়ারা হয় যখন তখন বাহ্যিক জ্ঞান শূন্য হয়, কে স্বামী কে ভাসুর কোনো লক্ষ্য থাকে না অন্তরে করেন ধারণা, তখন একমাত্র হরি প্রেম হিললে মানুষ তখন হরি প্রেম। তাহলে প্রকৃত মতুয়ার প্রকৃত বৈষ্ণবের আদর্শ কোনো জায়গা আলাদা নাই। এই জন্য মীরাবাঈ বলেছিলেন তাই কি মানুষের সুষমার্গ তত সময়, মীরাবাঈ বলেছিলেন প্রকৃত বৈষ্ণব হলে তার কাছে কিছু থাকে না সব একাকার হয়। ওনার ভজনের মধ্যে তিনি সিদ্ধান্ত দিয়েছিলেন, কি দিয়েছিলেন? মীরাবাঈ বলেছিলেন নিঘ্না হানেছে হরি মেলে তো জলজন্তু হই, ফলমূলে থানেছে হরি মেলে তো বাঁদর বানর হই, তৃণভবনেছে হরি মেলে তো বহুত মেলে ওষা, স্ত্রী ছড়নেছে হরি মেলে তো বহুত মেলে খোসা, আরে পাথর পুজনেছে হরি মেলে তো ম্যাই পুজি পাহাড়, তুলসী পুজনেছে হরি মেলে তো ম্যাই পুজি তুলসী ঝাড়। তাহলে কি আমরা যে যে তুলসীর মালা পড়ি
মীরাবাই বললেন, যদি তুলসী বুঝনেছে হরিবেন, আমি তুলসী ঝাড় বুঝবো। ঝাড় মানে অনেক বুঝ, তুলসী ঝাড় কর, তাই না? এগুলো আমার কথা না। তোমরা বইয়ে দিলে যদি কেস করো, মীরাবাই নামে কেস করবো, আমার নামে করি না, কিছু করতে পারবো না। মীরাবাই কইছে আমি তাই করছি, কি তো আমার কথা। মীরাবাই কি কইছে? তাহলে মিদনা হানেছে হরি মেলে তো জলজন্তু, ফলমূল খানেছে হরি মেলে তো বাদর বানর। অনেক বইরা কি আছে, কিছু খায় না, খালি ফল খেয়ে বেঁচে থাকে, এরকম আছে না? কই আমরা ফল ছাড়া কিছু সেবা নেই। আরে খালি জনম বইরে ফল খালি যদি হরি পাওয়া যায়, বান্দর পড়া তো ফল ইকা, ওরা তো আগে ভগবান মাইন্দে ফেলবে। আমার কথা না, কিন্তু মীরাবাই করছে, সেটা আমার উপরে রাগ দেয় একে দিয়ে না রাখি। তাহলে ফলমূল খানেছে হরি মেলে তো বাদর বানর, পর তৃণ ভগিনেছে হরি মেলে তো বহুত মেলে অজা। তৃণ মানে, তৃণ মানে হচ্ছে ঘাস। বলছে সারা জীবন এই তৃণ শব্দ ব্যবহার করা মানে যারা নিরামিষ খায়, ঘাস গাছালি মানে শাক পাতা খায়। তাহলে বলছে যারা ঘাস খায় তারাই যদি হরি পায়, তৃণ ভগিনেছে হরি মেলে তো বহুত মেলে অজা। অজা মানে কি বলছো তুমি? হ্যাঁ ছাগল, অজা মানে ছাগল। কেউ ফাটাও কয় নাকি না, আমি অত মিশেলাম বলে কি, অত মিশে বললাম নাই। বলছে ছাগল একটু জনম বলে গাছ খায়, তা ভগবান যদি খালি গাছ গাছালি খালি হয়, শাক পাতা খালি হয়, তাহলে তো ছাগল কটা আগে পাইতো, কইটা তো পাই না। এই জন্য আমরা না বুঝে ভুল পথে খালি খালি মাংসের সাথে গন্ডগোল বাঁধাচ্ছি। মীরাবাই কি বললেন? তাহলে তৃণ ভোগ নেছে হবি মেলে তো বহুত মেলে দজা, স্ত্রী স্বর্গ নেছে হবি মেলে তো বহুত মেলে খোঁজা। অনেক বাইরে গিয়েছে পৌঁছাকে বৃন্দাবন যায়, কয়ে বোদ্দারে থাকলি ভগবান পাবো না, আমি বৃন্দাবন যাব। মীরাবাই বললেন, যদি বউ সেটে গেলে ভগবান পাওয়া যায়, তাহলে যারা বোদ্দারে গেলি কাজ হয় না, খোঁজা করা তো আগে পাইতো। কথা বোঝা যাচ্ছে তো? হাইসিয়া বলি না, আমার কথা কচিলি, কান ধরে বসে সব আমার কথা। হে মীরাবাই কথা, খোঁজা মানে কি? যারা গেলি কাজ হয় না, কি তাই কয় না নাকি? তাহলে বউ সেরে গেলেই যদি ভগবান পাওয়া যায়, যারা খোঁজা বোদ্দার গেলি কাজ হয় না, সেই কথা আগে পাবে তো? না পাই না। এই জন্য মীরাবাই বললেন, স্ত্রী স্বর্ণ নিচে হরি মেলে তো বহুত মেলে খোঁজা, পাথর পুজো নিচে হরি মেলে তো মেয়ে পুজি পাহা। এই যে আমরা শিলা পুজো করছি, বলছে একটা শিলাখণ্ড বজলে যদি হরি পাওয়া যায়, তাহলে আমি ওই টুক পাথর বজবো কেন? আমি পাহাড় তৈরি বাজার পূজন করবো, হরি আগে আমি পাবো, ওই টুক পাথর বসতে যাবো কেন? উড়িষ্যায় যাইয়ে বড় পাহাড় পুজো করবো, তাড়াতাড়ি ভগবান একই আসবে, এটা কি না? এটা ভগবান পাওয়া যায় না, পাথর পুজিলেছে হরি মেলে তো মায় পুজি পাহাড়, তুলসী পুজিলেছে হরি মেলে তো মায় পুজি তুলসী ঘাট, তুলসী মালা বোঝা নিলি কাজ হয়। ওই তুলসীর মালা নিয়েই যদি ভগবান পাওয়া যেত, তুলসী পুজলেই যদি হরি পাওয়া যেত, তাহলে কালকে তো এক একজন গাছ বান্ধি নিয়ে ঘুরিয়ে বেড়াতো, কাটা কাটি অর্থ কি? আরে খালি তাহলে আসার মালা নেবে কেন? নারকেল একটা বান্ধে ঘুরে বেড়াতি পারত। হ্যাঁ ও কোনোটাই কাজ হয় না, ভাব দেখালি ভঙ্গি দেখাতে ওতে ভগবান হয় না। এই জন্য মীরাবাই লাস্টে বললেন, দুধ পিনেছে হরি মেলে তো বহুত মেলে মৎস্যবালা, দুধ পিনেছে হরি মেলে তো বহুত মেলে মৎস্যবালা। সারা জীবন দুধ খায় যারা, তারাই যদি ভগবান পায়। অনেক আছে খালি সানা খায়, আমি মায়াপুর গেছি তো ওই জায়গাতে পিড়াইতে এই যে ইয়ে খায় থাকি, আমি পাবো না যা খায় থাক দেখি, পিড়াই দুধ খাই বেঁচে তাই, কেউ কয়ে আমি ছানা ছানা খাই না। মীরাবাই মেডিসিন দিয়ে দিস, বলছে দুধ কিনেছে হরি মেলে তো বহুত মেলে বৎসবালা, বৎসবালা মানে গরুর বাসুর। বলছে গো বাসুর ওরা তো সারা জীবন দুধ খায়, তে ভগবান তোরা ভাষাই বান্ধি না ভাই বেড়াত, বুঝলিয়া না? বইলে গিয়ে আমার পরে খেপে যাবে না, যেগুলো করছে কি? এ আমার কথা না, আমি না বাড়ির কথা কল দিতে গিয়ে আমি করছি না, তার কথা আমি তুলে ধরতেছি কি? তাহলে দুধ কিনেছে হরি মেলে তো বহুত মেলে বৎসবালা, মীরা কহে বিনা প্রেম সে নাহি মেলে রক্তলালা। তাহলে একমাত্র কৃষ্ণ পাবার জায়গা কি? প্রেম যত সময় না আসবে তত সময় তুমি হরিধর পাবা না। তাহলে মতুয়ার সিদ্ধান্ত কি? মতুয়ারা কি বলছে? অশ্বিনী কর্তা তাই লিখলো,
প্রেম শূন্য জীর্ণ দেহে কি বা প্রয়োজন, যার নাই ভক্তি রতন প্রেমা সাধন, অকালে কালের মুখে ভয় পাতন। তাহলে চিন্তা করেন নারী নরে, একটা মতুয়া হতে গেলে যা লাগে, একজন বৈষ্ণব হতে গেলেও তাই। প্রেম ছাড়া যেমন বৈষ্ণব হওয়া যায় না, প্রেম ছাড়া তেমনি মতুয়া হওয়া যায় না। প্রকৃত বৈষ্ণব হতে গেলে প্রেমের দরকার, প্রকৃত মতুয়া হতে গেলে প্রেমের দরকার। এই জন্য বলছেন নামে প্রেমে মাতোয়ারা মতুয়া নাম তার। তাহলে ভেবে দেখেন নারী নর, প্রকৃত বৈষ্ণব আর প্রকৃত মতুয়ার মধ্যে আলাদা কিছু নাই। এইগুলো যারা বোঝে না, অন্তরে করেন ধারণা, এরা আজীবন ক্যান্সার বাঁধাবে, কোনোদিন ভেজাল মেটবে না রে বাচ্চি, একদম পরিষ্কার পরিষ্কার। তাহলে চিন্তা করেন নারী নরে, অনেকে এখনো হরিচাঁদকে ভগবান বলে মানতে পারে না সংসারে। আপনারা দেখেন এই যে আমরা যে মরা নাম গাই, আমরা যে মরা নাম গাই, এটা আমরা কই গিয়ে ওরা কয়, কিছু লোক পায়, কিছু বইকে গিয়েছে পাই যে ওরা খালি হরি বল পায়, ও তো মরা না। আলে এই নাম প্রথমে দিল কে, এইটা আগে ভাববার বিষয়। চিন্তা করেন নারী নরে, এই হরিবল নাম সর্বপ্রথম ভোলানাথ মহেশ্বর সৃষ্টি করে, এই নাম মহাপ্রভু এনেছিল কলির বাজার। মহাপ্রভু বলেছিল হরিবল জগাইয়ার মাধাই, ভেবে দেখেন তাই যেদিন মাধাইকে উদ্ধার করতে যায়, নিত্যানন্দ মহাপ্রভু বলেছিলেন মাধাই একবার হরিবল। তাহলে বসে শুনিনি জ্ঞানী দল, এই যে হরিবল, এই হরিবল মতুয়ারা পাইছে কোন জায়গায়? বই নাকি তুমি রাগলি তবে না, এই সূচনা তো ওই জায়গায়, কারণ ওটা আর এটা তো আলাদা না। ওই মহাপ্রভু হরিনাম দিয়েছিল বসে শুনিনি জ্ঞানী দল হরিবল। ভেবে দেখেন নারী লড়ে, কিন্তু বৈরাগীরাই তো বুঝতে পারলো না কোনো প্রকারে। আমার জবাব দিতে পারো, ষোলো নাম বত্রিশক্ষর মহাপ্রভু গিয়েছে, মহাপ্রভু এই নাম দিয়েছে, দিতে পারো কোন শাস্ত্রে ভাই জবাব রেফারেন্স দাও, কোনো বৈরাগী যদি আমাকে দিতে পারো আমি আজকের থেকে কবিতার গাও ছেড়ে দেব। ওই ভুলও সাথে আমি গান আমি গাইব, আমরা কিছু ভরেছি খালি খালি আর গান গাইবে না। তাহলে ষোলো নাম বত্রিশক্ষর একটি নিত্যানন্দ মহাপ্রভু দেয় নাই, এটা অদ্বৈত গোসাইও দেয় নাই, এইটা গৌরাঙ্গ মহাপ্রভু দেয় নাই, বৈষ্ণবের বাজারে ধনী দেয়। কি করে ধনী দেয়? সীতানাথ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। সীতার নাথ মানে অদ্বৈত গোসাই স্ত্রীর নাম ছিল সীতা, ওই রামের নামটা নিয়ে আনে না, অদ্বৈত গোসাইর স্ত্রীর নাম ছিল সীতা, তাই বলে সীতার নাথ প্রতি প্রেমানন্দে হরি হরি বল। অর্থাৎ অদ্বৈত গোসার হুঙ্কারে গোলক নরে, তাই গৌরাঙ্গ মহাপ্রভু এসেছিলেন গোলক ছেড়ে নদী আর বাজারে। অদ্বৈত গোসার স্ত্রী নাম এক স্ত্রীর নাম ছিল সীতা, আর কি নিত্যানন্দ মহাপ্রভু দুটো বউ, একজনের নাম ছিল জাহ্নবী আর একজনের নাম ছিল বসুধা, আর গৌরাঙ্গ মহাপ্রভুর দুটো বউ, একজনের নাম ছিল লক্ষ্মীপ্রিয়া আর একজনের নাম ছিল বিষ্ণুপ্রিয়া। শচীমাতা নিমাই জন্ম নেওয়ার আগে আটটা মেয়ে জন্ম দিয়েছিল, অনেক বই গিয়েছেন অনেক বই কি কয় যে মতুয়ারা একটু প্রোডাকশন বাড়ায়, আর যে শচীমাতা নিমাইকে জন্ম দিয়েছে, নিমাই জন্মিবার আগে আটখানা কন্যা সন্তান জন্মাইছে। শচীমাতার আটটা মেয়ে মারা গেল, তারপরে জন্ম হলো বিশ্বরূপের, বিশ্বরূপ যখন ছেড়ে গেল তারপরে নিমাই চাঁদের জন্ম হলো। ও বই দেখি তুমি জানো, ভুলো সাকাম তো ভালো, এইটা তোমার ভরা নাইটাই জানো না, যদি বই ভরতে তাহলে আর এত পাঁচলা পাঁচলি করতে না। মহাপ্রভু নিত্যানন্দ মহাপ্রভু যিনি আটটা সন্তান জন্ম দিয়েছিলেন, আটখানা সব হয়েছিল নিত্যানন্দ মহাপ্রভু। আচ্ছা যদি নিত্যানন্দ মহাপ্রভু একটা ছেলে জন্ম দিয়ে পূর্ণ ব্রহ্ম নিত্যানন্দ হয়, তাহলে আমাকে মতুয়ারা চারপাশে জন্ম দিয়ে হবে না কেন? তাই কম ব্যাপারটা কি, আমার কথা বোঝা যাচ্ছে তো? ভেজাল নাই তো? আপনারা দেখবেন কীর্তনে মহাপ্রভু কি বললেন, আমাকে ভজিতে হবে না। মহাপ্রভু কি বলেন দেখবাদেশ দেখবেন, সেখানেই কীর্তন নাই, আগের পাই যে গৌরচন্দ্রিকা গাও কি বাবা, তাই না? তাহলে কি গায়, হরে নিতাই ভজ নিতাই ভজ, কি গাই তো? এই যে নিত্যানন্দ মহাপ্রভুর আগে আরাধনা করে, বলছে নিতাই ভজিলে গৌর পাবি, নিতাই ভজ নিতাই ভজ। আরে সেটা আটটা জন্মাইছে তারে ভজ, তাহলে সেটা আমার দোষ নাই, উনি আটটা ছল জন্মাইছে তাইতে পূর্ণ কুম্ভ নিত্যানন্দ। তাহলে মতুয়ারা পাঁচ ছয়টা জন্মালি অতি পারবে না কেন? আরে বিষ্ঠা ছল জন্মাইয়েও পূর্ণ কুম্ভ থাকতে পারে, যদি একশো ছেলে জন্মায় তবুও তার ব্রহ্মচর্য থাকতে পারে। বশিষ্ঠ মুনি যিনি একশো সন্তান জন্ম দিয়েছিলেন, তিনি তথাপি বশিষ্ঠ মুনি একজন পূর্ণ ব্রহ্মচারী,
কেন যাবো? একটা সন্তান জন্ম দিতে গেলে, নারীর কাছে একদিন গেলে তাতে একটা সন্তান জন্মায়, প্রয়োজন অর্থে নারীর কাছে গেলে তার ব্রহ্মচর্য ধরা থাকে বিশ্বতলে, আর অপ্রয়োজনীয় অবস্থায় যদি নারীর কাছে পারে গমন তাহাতে তার ব্রহ্মচর্য সেই দিন হতে হয়ে যায় পত। তাহলে একটা সন্তান জন্ম দিতে গেলে নারীর কাছে টাইম মতো একবার গেলে তাহাতে সন্তান জন্মায়। তাহলে নিত্যানন্দ মহাপ্রভু যিনি আটখানা সন্তান জন্ম দিয়েছিলেন তিনি ওই আটবার করেছিল গম। গুরুচাঁদ ঠাকুর ডেকে বলেছিল তাই, ও আমি বারণ পাঁচ দিনে গেছি পাঁচটারে বানাচ্ছি, পাঁচ দিনে পাঁচটা, তার মানে কি একদিনও বেশি যায় নাই। অশ্বিনী গোসাই একদিন গিয়েছিল নারীর ধারে, তাই দেহ নিয়ে বীতস্পৃহা হয়ে উনি মধুমতী নদীতে গিয়ে নিজের দেহ বিসর্জন দিতে গেল। তুমি মতুয়াদের অবমাননা করো, হিসেব করবা না, কার নামে নিন্দে করো? অশ্বিনী গোসাই একদিন ওনার স্ত্রী ডেকে বললো তাই আমি সন্তান চাই। গোসাই করলো বন্দনা, আমার দেহ ভাঙ্গ থেকে আমার গুরুর দেহ ধন আমি ক্ষয় করতে পারবো না, বলো তুমি আমারে চাও না সন্তান চাও? ওনার স্ত্রী বললো তাই আমি তোমারে চাই না সন্তান চাই। অশ্বিনী গোসাই মিলন হলো, পিতৃসত্তা ক্ষয় করলো, জীবনে ওই একবার পিতৃসত্তা ক্ষয় করে মধুমতী নদীর তীরে গিয়ে জলে ঝাঁপ দিল। হাঙর কুমিরের মধ্যে পড়ে ডেকে বললো তাই আমার এ দেহ অপবিত্র হয়েছে, আমি গুরুর দেওয়া ধন ভেঙেছি, আমি আর এ দেহ রাখবো না, অন্তরে কর ধারণা আমার এ দেহ ক্ষয় হয়েছে, আমি বিসর্জন দিতে চাইছি। তাহলে চিন্তা করেন নারী নারে কি বলবো সবার ভিতরে, যে অশ্বিনী গোসাই একবার গিয়েছে নারীর ধারে তাই দেহ করতে চাই ক্ষয়, সেই মতো আর নিন্দা করলে বসে শোনেন জ্ঞানী দলে ডুবে যাওয়া অতল তলে, এইগুলো আগে বুঝিয়ে দেখা চাইছি। তাহলে ভেবে দেখেন নারী নারে কি বলবো সবার ভিতরে, প্রকৃত বৈষ্ণব আর প্রকৃত মতুয়ার আলাদা কোনো জায়গা নাই। মানুষ ব্যাহ্যিক জ্ঞান শূন্য হলে তখন তারে মতুয়া বলে। সনাতন গোস্বামী যিনি জানেন যত জ্ঞানীগুলি, যেদিন নদীর কূলে গিয়ে সনাতন গোস্বামী দাঁড়ায় হুসেন শাহের দরবারে কাজ করতো, এ কথা বলা সত্য। যখন রূপ সয়ে গেল, রূপ যাওয়ার পরে সনাতন গোস্বামীকে চিঠি দিল, ভাই আর দেরি করার কাজ দাঁড়াই, মহাপ্রভু আসবে এই জায়গায়। সনাতন গোস্বামী হুসেন শাহের দরবার ভেঙে ভেঙে গেল, কি করিয়ে হাতে যে করি ছিল সেই করি পান অপহরীকে দিয়ে সনাতন গোস্বামী বেরিয়ে গেল। নদীর কূলে গিয়ে যখন দাঁড়ালো তখন সন্ধ্যা আগত প্রায়, সনাতন গোস্বামী মনে মনে ভাবলো তাই তাহলে আমার পারের খাওয়া ছেড়ে গেছে, আমার আর পার হওয়ার মতো নাই। চোখের জলে বসে শোনেন গেলি দলে হা কৃষ্ণ গোবিন্দ বলে সনাতন কাঁদিছে সবাই, কি বলবো আপনাদের ভাবে সনাতনের কান্না সহ্য করতে না পেরে একটা কুম্ভীরিণী ওই নদীর জলের উপরে পীর জাগাইয়ে দাঁড়ায়। এই জন্য তারকুশার একটা গান আছে মনে রাখবেন, গৌর প্রেম লেগেছে জানে, গৌর প্রেম লেগেছে জানে, ওর মধ্যে গান আছে যেমন সনাতনে কুম্ভীরিণী পার করে গৌর প্রেম লেগেছে জানে, গৌর প্রেম লেগেছে জানে। যখন ওই নদীর কূলে দাঁড়ালো বসে শোনেন গেলি দল ওই কুম্ভীরিণী তখন পিঠ জাগাইয়ে দিল। সনাতন গোস্বামী যিনি বসে শোনেন গেলি গুলি ওটা যে কুম্ভীরিণী এইটে সনাতনের লক্ষ্য নাই। দেখেন একটা কুম্ভীরিণী পিঠ জাগাই দিয়েছে, কোন জায়গায় গেলে মানুষ বৈষ্ণব হয়, কোন জায়গায় গেলে মানুষ মতুয়া হয়, একটা কুম্ভীরিণী পিঠ জাগিয়ে দিয়েছে। সনাতন মনে মনে ভাবিছে আমার গোবিন্দ হয়তো আমার জন্য পারের নৌকা পাঠিয়ে দিয়েছে। সনাতন গোস্বামী যিনি ওই কুম্ভীরিণীর পিঠে উঠে দাঁড়ালেন তিনি, কুম্ভীরিণী ওইখান থেকে গিয়ে নদীর ওপারে যখন ছেড়ে দিল সনাতন গোস্বামী দেখলো পার এসে গেছে, পারে নেমে যখন পিছন ফিরে তাকায় কুম্ভীরিণী চোখের জল দিয়ে ছেড়ে ডেকে বলে সনাতন রে আমার জন্মধন্য হলো তোমার মতো বৈষ্ণবের জন্মধনী। কি বলবো আপনাদের কাছে, এই জন্য বলি প্রকৃত মতুয়া আর প্রকৃত বৈষ্ণব এই ডেফিনেশন গুলো যদি এক জায়গা করি এদের মধ্যে কোথাও আলাদা পাইব। গোপাল সাধু গিয়ে ধান ক্ষেতের কাছে দাঁড়িয়েছে, কুম্ভীর বাঘিনী বাচ্চা প্রসব করে বসে আছে, সাধু মশাই গলায় গামছা দিয়ে বাঘিনীর সামনে দাঁড়িয়েছে। তাহলে সাধু মশাই জানে কি ওটা বাঘিনী? না,
সাধু মশাই ডেকে বলছে বাঘিনীর ঠাই, ওমা তুই যদি না যাস এই ধান কাটবো, হে দিয়ে চাল বানাবো, চাল বানাই আমার হরি ভক্তের সেবা দেবো, তুই না গেলে তো ভক্ত সেবা হয় না। বাঘিনী মুখে বাচ্চা নিয়ে পিছন ফিরে তাকাচ্ছে আর হাঁটা দিচ্ছে, মনে হচ্ছে কি যেন হারায় যাচ্ছে, চোখের জল টক টক করে ঝরে পড়ছে, কারণ বাঘিনী বুঝতে পারছে আমার জন্ম জন্ম অন্তর সাধন একজন হরি ভক্তের দর্শন পেলাম। তাহলে বাঘিনী ওই খ্যাত ছেড়ে চলে গেল। গোপাল সাধুকে জিজ্ঞাসা করা হলো, ও সাধু মশাই তুমি যখন ওই বাঘের সামনে দাঁড়াও তোমার করে না ভয়? সাধু মশাই জবাব দিলেন, আমার কোনো ভয় নাই। তা ভয় নাই কেন? বলতে শোনো, ভয় নাই কেন, আমি জানি আমার ভিতরে যে কথা কয়, আমার ভিতরে যে আত্মা কথা বলে, আমি গোপাল, আমার দেহটাকে তোমরা দেখেছ কিন্তু আমার ভিতরে কথা পাইতে না, ওটা আমার বাবা গুরু সাহেব। ওই যে কুকুরটা হেঁটে যায় ওর ভিতরে কথা পাইতে, ওর ভিতরে ওসে, আমার ভিতরে ওসে, বাঘের ভিতরে ওসে। যখন মানুষ হরিময় জগৎ দর্শন করে, সে গাছের লতায় পাতায় কীট পতঙ্গ ধুলি কণায় সর্বভূতে হরিময় জগৎ দর্শন করে, তার কাছে তখন আলাদা কিছু থাকে না। তাহলে ভেবে দেখেন নারী নরে, যখন মানুষ সেই হরি প্রেম বন্যায় ভাসতে পারে তখন তার কাছে সব একাকার হয়ে যায়। সনাতন গোস্বামী যিনি বৃন্দাবনে গেলেন, তিনি এই কাহিনীগুলো শুধু একটু অবলম্বন করিয়ে তাহলে বোঝা যায় মানুষ ভক্তির দেশে গেলে তখন সে কোন স্তর যায়। সনাতন গোস্বামী একটা গাছের পাতা ছিঁড়তে গেল, একটা পাতা ধরে টান দিলে, এখন ওই পাতায় কথা বলছে। সনাতন গোস্বামীকে বলছে, গোস্বামী আমি কি অপরাধ করেছি যে তুমি আমার চিন্তা? সনাতন গোস্বামী অবাক হয়ে গেল, বৃন্দাবনে গাছের পাতা কথা কয়? সনাতন গোস্বামী বললেন, আমার দরকার। আরে তোমার তো দরকার বুঝলাম, কিন্তু তুমি কি জানো জন্ম জন্মান্তর সাধনা না হলে একটা বৃন্দাবনের গাছের পাত্র হয়ে জন্মানো যায় না। তুমি কি জানো আমি প্রতিদিন এই গাছের পাতায় বৃক্ষ শাখায় থেকে আমার রাধা গোবিন্দের যুগল মিলন দর্শন করেছি, আর তুমি যদি আজ আমাকে শিখে ফেলো আমার আর এই মধুর রূপ দর্শন হবে না। সনাতন গোস্বামী পাগল হয়ে গেলেন, একটা বৃন্দাবনের গাছের পাতা সেও গোবিন্দ দর্শন করে আর আমি মানুষ হয়ে আমার গোবিন্দ দর্শন আমার হলো না। দেখেছ তাহলে কি সত্যি কি গাছের পাতায় কথা কয়? না, কিন্তু সনাতন দেখে কথা কয়। কেন? যখন সে দেখে হরিময় জগৎ হলে, একবার হরি কৃষ্ণ প্রেম সাগরে ডুবলে সে যেদিকে তাকায় মনে হয় সর্বভূতে হরিময় জগৎ। এই জন্য শ্রী গোসাই গান লিখেছিলেন, আমি কি আমাতে আছি হরিচাঁদের রূপে নয়ন দিয়ে হারে ঘরের বাহির হয়েছি, আমি যেদিকে ফিরাই একই সখী হরিময় জগৎ দেখতেছি। অশ্বিনী গোসাই কলার পাতা কাটতে গেলেন, মহানন্দ পাগল বললেন, অশ্বিনী কি তা পাতা কাটলে না বাদ দেবো কোন জায়গায়? গোসাই কইল, পাতা কাটতে পারলাম না। কেন? দেখো ওই সনাতনের ভাব আর গোসাইয়ের ভাব, তা তুমি পাতা কাটলে না কেন? বলছে পাতায় যখন কাশি দিয়ে পৌঁছবা তাই দেখি যে ওই পাতার উপরে শান্তি হয়ে বসে আছে। আচ্ছা সত্যি কি আসবে? তুমি যদি দেখো তোমার কাছে নাই, আমি যদি দেখি আমার কাছে নাই, কিন্তু হরি প্রেমিক হয়ে সে যেদিকে তাকাবে সেই দিকে হরিময় জগৎ দেখে, যেদিকে তাকাবে তার কাছে তখন বাধা বিঘ্ন থাকে না। এই যে তুলসীর মালা, অমক তুলসীর মালা, অমক আসার মালা, এই রুদ্রক্ষের মালা, এই মালায় মালায় বাধায় জ্বালা, কিন্তু যখন হরি প্রেম আসে সে তখন আর কোনো মালা দেখে না, সে দেখে সবাই কৃষ্ণময়, সবাই হরিময়, তখন হরিময় জগৎ হয়ে যায়। এই প্রকৃত মতুয়া আর প্রকৃত মশলাম এদের মধ্যে আলাদা কিছু থাকে না, যদি সেই ভাব কারণ পরে একবার বর্তায়, যত সময় না বর্তায় তত সময় তার কাছে আলাদা আলাদা, এ জীবনে পাবে না সেই সাদা। তাহলে একবার মনটা হলে সাদা, তখন যদি বলে কৃষ্ণ রাধা তবেই তার ঘুচে যায় চিত্তের ধাঁধা, তা না হইলে কৃষ্ণ প্রেম তার জীবনে লাভ হয় না, তা না হইলে তার হরিচাঁদের প্রেম কোনোদিন লাভ হয় না। আপনারা পড়ে দেখবেন তো হরিসঙ্গীত গান, আচ্ছা শ্রীকৃষ্ণের ছাড়া গান আছে নাকি? গৌর বিচ্ছেদ ছাড়া তার ঘোষা গান আছে নাকি? গৌর প্রেমে লেগেছে তাদের, সখী তোরা ভাবিস কি আমি কাঁদি কি গৌর পাবো বলে? ও শ্রী গোসাই লিখলেন, আমার হৃদক আদম্ব তরু মুড়িয়ে দাঁড়ানো ছিল, আমার উৎসব ভাবে বসাবো বসাবো প্রেম রূপ নাই কিশোরী। ও বই লাগি তুমি যাকে খারাপ পাবো তারা তো তোমাকে কথা কয়, তা তুমি খারাপ পাবো কেন সেই কথা কও? ব্যাপারটা কি এই যে
এই জন্য অন্তরে কম ধারণা, মূলত হরি চার ঠাকুর আর কেউ না, যিনি মহাপ্রভু ছিলেন সেই মহাপ্রভুর পূর্ণ প্রকাশ হরিচাঁদ। মহাপ্রভু যা দিতে পারলেন না সেইতে হরিচাঁদ ঠাকুর এসে পূর্ণ প্রকাশ ঘটালেন। এই যে মতুয়ারা ব্রাহ্মণ মানে না, আর সেই ব্রাহ্মণ বাদ দেশে প্রথমে কেনা বলতে পারো? সর্বপ্রথম ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে যদি কেউ লড়াই করে থাকে সে হচ্ছে মহাপ্রভু। একমাত্র নিমাইচাল ব্রাহ্মণ্য বিরুদ্ধে লড়াই করেছিলেন, মহাপ্রভুর পরিত্যাগ কোথায় দিয়েছিলেন? গাধার গলায় জুলাই দিল মহাপ্রভুর পরিত্যাগ, কয় যে সাধারণ হাজার। কারণটা কি? মহাপ্রভু আসন্ডলে যখন যেত হরিনাম দিতে কর্ণমূলে, ওই ব্রাহ্মণরা দেখে বলতো মহাপ্রভুর ঠাই তুই নিশোর মধ্যে যে হরিগুণ গাইস তাতে আমাদের জাত চলে যায়। মহাপ্রভু করল বর্ণনা, আমি জন্মি যে জন্মে ব্রহ্মক নিয়ে জানো না, আমি আচরিব গোপ ধর্ম ব্রহ্মত্ব পদ রাখব না। তার কোষের গাল আছে না, জন্মি যে জন্মে ব্রহ্মক নিয়ে জানো না, আমি আচরিব গোপ ধর্ম ব্রহ্মত্ব পদ রাখব না। আমি কি চাই? বৃন্দাবনে যেমন গোপ ধর্ম ছিল সেখানে কোনো যাতা জাতি ছিল না, কৃষ্ণ বলে কাঁদলে প্রাণ তার কাছে সবাই হয়ে যায় সমান, আমি সেই ধর্ম দিকে এসেছি নদিয়ায়, সেই কৃষ্ণ ভগবান দেখেছেন। একাকার করতে এসেছিলেন মহাপ্রভু, এই জন্য একটা ঘটনাতে মহাপ্রভু ব্রাহ্মণ্যবাদকে ঘুষাই দিয়েছিল। কোন ঘটনা? যেদিন মহাপ্রভুকে ব্রাহ্মণের দল এসে বলল, প্রভু তুমি যে ছোট জাতের মধ্যে দাও যাতে তোমার জাত লেগেছে গায়ে, তোমার তো সুচ হয়ে গেছে, তোমার জাত নষ্ট হয়ে গেছে। মহাপ্রভু বললেন আমিও জাত তাত মানি না। বলছে না না, জাত না মানলে কাজ হবে না, তোমার জাতে উঠতে হবে। মহাপ্রভু বললেন জাতে উঠবো না, তোকে রসা তলে দেবো তাই দেখ, আমি যাতে উঠবো না তোকে ডুবো সেই নিয়ে চিন্তে কর। মহাপ্রভু বললেন তাহলে যাতে উঠতে গেলে কি লাগবে? খালি ঘটনা দেখলে হবে না, এই ঘটনাটা ঘটালো কেন এইটা জানতে হবে, তাই না? এইটা কেন ঘটালো মহাপ্রভু? মহাপ্রভু বললেন ঠিক আছে, তাহলে একটা রুমাল দে, ওরে গান রে, ঠিক আছে। মহাপ্রভু বললেন তাহলে যাতে উঠা যাবে? আচ্ছা কিভাবে? বলছে আমাকে 152 খাঁচি দিতে হবে। দেব কি কি দিতে হবে? ভোজন দক্ষিণা দিতে হবে। কি কি? বলছে সোনার থালা আর সোনার গ্লাস। মহাপ্রভু বলেন দেব। বৈরাগি কয়েছে তুমি সোনার থালা সোনার গ্লাস দিবা, তোমার বাবা পরের বাড়ি পুজো নিয়ে খাই, এত সোনার থালা সোনার গ্লাস বাবা কোন জায়গায়? মহাপ্রভু বলেন আমি দেব তাই দেব, পাই করে না করে সে আমার ব্যাপার, ভগবানের ওগুলো অভাব থাকে না। মহাপ্রভু 100 খানা ঘর করে 100 খানা ঘরে সোনার থালা সোনার গ্লাস ভরে দিলে, ব্রাহ্মণ 100 জন এসে গেল। মহাপ্রভু বলেন তাহলে স্নান করে আসেন। ওরা তেল মাখায় স্নান করতে গেল, গিয়ে দেখে যে গঙ্গার ভিতরে অল্প একটু জল আছে, ওই মাঝখানে গেলি আর একটা বাসতে পারবে না, ওই তারা গ্লাসের কাছে কয়ে যে ওখানে তো স্নান করা যায় না। মহাপ্রভু বললেন জল এক জায়গায় আছে, ও জলে তো আপনাদের হবে না, ওই যে গঙ্গার জল কমাই দেওয়া এটা মহাপ্রভুর কৌশল। মহাপ্রভু গঙ্গাকে ডেকে বলছে তাই এই পৈতে দাঁড়িয়ে যাচ্ছে, যাওয়ার আগে জল টাইয়ে ফেলা, মাঝখানে অল্প একটু লাগবি, যে সারা যাবে এই পর্যন্ত ধরে না আসতে পারে, এইটা মহাপ্রভুর কৌশল। কেন? মহাপ্রভু জগৎকে বোঝাতে চাইলো যে আমি ব্রাহ্মণ্যবাদ রাখবো না, আমার কাছে জাত এক, সবাই মানব জাতি, সবাই ভাই ভাই, একমাত্র হরি নামে রুচি হলে শেষ পর্ব সুস্থি হবে, এইটা মহাপ্রভুর ধর্ম ছিল। এই জন্য জুড়ি ভাই বলি একজন জুড়ি ভুই মালিক যার উচ্ছিষ্ট প্রসাদ মহাপ্রভু খেয়েছিল, রোহিদাস মুচির বাড়ি অর্জুন প্রসাদ গ্রহণ করলো, শ্রীকৃষ্ণ বৈষ্ণব খুঁজে পেল না, শেষ পর্যন্ত মুসির বাড়ি গেল, এগুলো মুসলি হল না। তাহলে মতুয়ারা যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে এই যে প্রকৃত বৈষ্ণবের আদর্শ নিয়ে, মহাপ্রভু আদর্শ নিয়ে মতুয়ারা ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে লড়াই করে, বৈরাগিয়ার ভাষা না ভাব কোন জায়গা নিয়ে ব্যবহার দেখাচ্ছে? হ্যাঁ আমার কথা বুঝতে পারতিস তো? এর শামুকের মতো বাড়ি আসছে বুঝলি, এখন ভেবে দেখেন নারী নরে, তখন ওই ব্রাহ্মণরা ডেকে বলে মহাপ্রভুর দ্বারে, তাহলে আমরা জল পাবো কোন জায়গায়? মহাপ্রভু বললেন এক জায়গায় জল আছে, কোন জায়গায়? কয়েছে ও জলে তো আপনাদের হবে না, মানে পিন দেশে এক বই ফলের গোদাটা দেখে যে সারা শেয়ার না করি তো থালা গ্লাস পাবো না, আর ওই থালা গ্লাস যদি পাই কয়েক জমন বসে খাবো তা ঠিক নাই। ছোটটা কয়েছে ভাই জল কোনো জায়গা নাই, বড়টা কয়েছে দাঁড়া শুনিয়ে ওই কোন জায়গা আছে, আচ্ছা জল কোন জায়গা আছে?
নিমাই বললেন আছে এক জায়গায়, দরকার নাই গো, হবে না বলিয়ে লাভ নাই, বড়টার তো গলো জুটি গেছে শুনবে, স্যান্ডা করবি তালা খিলাস পাবে না। মহাপ্রভু কয়েছে জল আছে ববিউল্ল কাজীর বাড়ি পাটকুড়া, ববিউল্ল কাজীকে না এই জন্য তারক গোসাই গান দেখেছিল। আমি এই জন্য বলি তারক গোসাই গান সবাই বোঝে না, এক তারকের গান বুঝতে গেলে সমস্ত গ্রন্থ যে না বলিয়েছে তারকের গান বোঝার সাধ্যতা হবে না। ওই যে গান লেখছে না হবিউল্লা কাজীর বেটা, সে এসে মদ খায়, মদ খেয়ে নিজে মাতাল মাতালো সংসার, গান আছে না ওর মধ্যে দেখবার লেখা আছে হবিউল্লা কাজীর বেটা সে এসে মদ খায়। এই হবিউল্লা কাজীর বেটা হচ্ছে হরিদাস। এই হবিউল্লা কাজী উনি কি করত, চামড়ার খাস, ওই পাতকুয়ার ভিতরে চামড়া বিজু ছোট ডাকিলাস পাবা না টিয়ার পাচ্ছ ও চামড়া বিচক করতে কাজ হবে তাই কম দেখছো। মহাপ্রভু বলেন তাহলে ওই জলে যখন হবে না এ সেবা তাহলে আর হলো না। ছোটটা কয় যে না এত তাড়াতাড়ি হলো না, কদি হবে না হবে। বড়টা কয় যে হবে, বই একখানা আছে আমাকে, কয় যে কি বই আছে, কয় যে আমাকে ব্রাহ্মণ্য দর্পণ আছে, এই ব্রাহ্মণ্য দর্পণে লেখা আছে, কি লেখা আছে, কয় যে পাতকুয়ো চামড়া বিজল জল গঙ্গার মতো পবিত্র হয়, কয় যে কিভাবে হয়, কয় যে দুর্গন্ধ থাকলেও গন্ধ থাকবে না, জল নোংরা থাকলেও নোংরা থাকবে না, ওটা মকর বাহিনী গঙ্গায় এসে যাবে, ওখানে নিমাই বুঝতে পারছে শয়তানি আরম বলছে। আচ্ছা তা কিভাবে বিশুদ্ধ হবে, কয় যে একটা গটি পিতলে গটি, এই পিতলে গটিতে দড়ি বাঁধতি হবে, গলায় দড়ি বাঁধতে দেখো কিভাবে বানাচ্ছে, কয় শয়তানে বসে বলছে। নিমাই বোঝে না তুমি তাই পাবো নাকি, গৌরাঙ্গ মহাপ্রভু বোঝো না তোলে পড়া মানুষ মহাপ্রভু, তখনকার দিনে সংস্কৃততে মহাপ্রভু একজন পারদর্শী মানুষ, তাহলে বলছে গটির গলায় দড়ি বাঁধিয়ে ওই পাতকুয়োর মাঝখান দিয়ে ডুবাই দিতে হবে, বলছে গটি যাইয়ে জল বরিয়া যাবে, ওই জল যদি সরাসরি উঠি আসে দড়ি বাঁধিয়ে যদি সরাসরি তুলিয়া না যায় এবারে গঙ্গার মতো পবিত্র হয়ে যাবে, জল ঝকঝকে হয়ে যাবে, গন্ধ থাকলেও সে গন্ধে কোনো দোষ হয় না। কিন্তু যদি ওই পিতলে ঘটি শাড়ির সাথে বাড়ি খায়, পাতকুয়ো শাড়ি খায় না, বলতে শাড়ির সাথে যদি কোনো রকম কাজ লাগে তাহলে সেই জল আগের মতো পবিত্র হয়ে যাবে। মহাপ্রভু বললেন শয়তানি আরম্ভ হয়েছে, ঠিক আছে তাহলে গটি দিতে হবে। মহাপ্রভু দড়ি এনে দিলেন, পিতলের গটি এনে দিলেন, দেন আপনার, ওরা যে গটি দিতে গেল মহাপ্রভু একটু শুনিয়ে একটু দূরে সরিয়ে পবন দেবলে ডাক দিতেছে, পবন তাড়াতাড়ি আয়, কি হয়েছে ওই তাড়াতাড়ি ওই পাতকুয়োর মধ্যে যা, এই শালারা যে গটি দেবে এমন ভাবে গুরুত্ব দিবি যেন শাড়ি ফাটিয়ে যায়, পবন ভিতরে ঢুকে গেছে এরা যে ঘটিতেছে এমন কুতাচ্ছে নিচে ঠন ঠন করে আওয়াজ হচ্ছে, উপরের বাহু ছোট ডানে কয়ে নিচে এত গুত গুটি হয়, ও কয় যত কথা করি না যা হচ্ছে হয়ে যাক, স্যান করলে চলো যাই থালা গিলাস বলো না টেয়ার পাও না। তাহলে এইগুলো মহাপ্রভু ঘটালো কেন, পাতকুয়ার জলে মহাপ্রভু স্নান করালো, তার মানে কি মহাপ্রভু বুঝাইতে চাইল মন যদি শুদ্ধ থাকে পাতকুয়ার জলেও অসুবিধা হয় না। এই যে ব্রাহ্মণ্যবাদের বিরুদ্ধে মহাপ্রভুর লড়াই, মহাপ্রভু চেয়েছিলেন কি এই পৈতেধারী ব্রাহ্মণ্যবাদ আমি আর রাখবো না, আমার কাছে কোনো জাতা জাতি থাকবে না। যখন খেতে দিলেন খাবার শুরু হয়ে গেল ওরা সব দেহে আগুন নাই, কয়েকজনই মাই আগুন দাও নাই, মহাপ্রভু কমা নাকি, মহাপ্রভু করো জলে কি হবে যে আগুন দেব আপনাদের অপমান করবো, এত বড় সাধ্য আর এত বড় স্পর্ধা করার নাই, বলছে অপমান মানে, বলছে শুনেছি ব্রাহ্মণের মুখে আগুন জলে আপনাদের আগুন দিকে অপমান হয় না, পালের গোজাটা কয়ে অত ভিন মারতে হবে না, আগুন আগে জল থাই কেউ জলে মা, মহাপ্রভু কয় যে এখনো জলে আপনারা পারেন না তাই কর, আপনাদের একটাও তো ব্রাহ্মণ না, ওই একশো জন ডেকে বলে তাই এত ভালো ব্রাহ্মণ তুমি পাও কলে দেখাও দেখি আমায়, মহাপ্রভু কয় আর কি সারা যায়,
মহাপ্রভু ডেকে বলেন, কোথায় আছো হরিদাস, যবনের ছেলে হরিদাস? তুমি যে ব্রাহ্মণ, এরা দেখতে চাই সমাতলে, তুমি এসে দেখাও আগুন জেগে, এরা বুঝতে পারে যেন শুধু পৈতা নিয়ে ব্রাহ্মণ হয় না বিশ্বতলে। তখন হরিদাসকে ডেকে নেবে পাটকাঠি হাতে তুলে, গৌর হরি হরি বলে। হরিদাস যখন ফুৎকার দিল, মুসলমানের ছেলের মুখে আগুন জ্বালিয়ে দিল। ব্রাহ্মণরা ডেকে বলল, তাই সত্যিকারে বুঝলাম আমরা প্রকৃত ব্রাহ্মণ হতে পারি না। তাহলে প্রকৃত ব্রাহ্মণ কারা? মতুয়ারা ব্রাহ্মণের বিরুদ্ধে চলে না। মতুয়ারা চলে কাদের বিরুদ্ধে? বাউনের বিরুদ্ধে। একটা ব্রাহ্মণ দেখাও দি আগুন চলে, দেখা দিবা মানে? মহাপ্রভু বলেছে যেমন আগুন চলে সেই ধরে মানবা, তাহলে কার কথা মানবো? মহাপ্রভু কথা মানবো তো? মহাপ্রভু বলছে তারই মানো যার মুখে আগুন চলে। এই এলাকা আমাকে বর্তমান যে এলাকায় এর তারাও বলা নাই, হ্যাঁ ওই একটা পাল আমাকে লেখা মানে কি ভারত বর্ষ জুড়ে পাবো কিনা তার ঠিক লাগছে। আলো কইতে নিলে যদি ব্রাহ্মণ হয় আমিও তো কইতে নিয়ে বোম্বে যাইলে যদি কইছে শিশির ভট্টাচার্য যা দেবী সর্ববহুতে নমস্কার হুম কেন হলে সেই না নমস্কার সই কি আমি ব্রাহ্মণ হয়ে যাবো না এখন তো নমস্কার লাগছে। আর নমস্কার কাতে কি জন্ম যেখানে হোক কর্ম চাই শ্রেষ্ঠ, কর্মের দ্বারা মানুষ ব্রাহ্মণ হয়। ব্রাহ্মণের ডেফিনেশন কি? সমতম তপ সৌচ কান্তি রাজ্যব মে মচ জ্ঞান বিজ্ঞান আস্তিকম্ম ব্রহ্মকর্ম সদাদজ্ঞান। নয় গুণের হলে অধিকারী ব্রাহ্মণ বলে তারে ধরি। ব্রাহ্মণ হচ্ছে একটা ডিগ্রিধারী, পৈতের দ্বারা ব্রাহ্মণ হয় না। যেমন মানুষের বিয়ে পাশ করতে হয় ব্রাহ্মণ হতে গেলে ওই ডিগ্রি পাশ করতে হয়। তুমি যে কোনো কুলে জন্ম নিয়ে ব্রাহ্মণ হতে পারো, কিন্তু ওই ডিগ্রিটা তোমার পাশ করতে হবে। কি বলছে? ব্রাহ্মণের থেকে বৈষ্ণব পাব। কেন? নয় গুণে হয় ব্রাহ্মণ আর শতগুণে হয় বৈষ্ণব, অনন্ত গুণের অধিকারী হলে হয় বৈষ্ণব। তাহলে কি একজন ব্রাহ্মণের থেকে একজন বৈষ্ণব বলো, একজন ব্রাহ্মণের থেকে একজন মতুয়া বলো? তাহলে মতুয়ারা যদি সেই মতুয়া দিয়ে কাজ করে, ও বাবন তোমার গায়ে জ্বলা ধরে কাজ, তোমার তো নয় খানা গুণ আর একজন মতুয়ার একশো উপরে গুণ, তোমার তো নয় খানা গুণ একজন বৈষ্ণবের একশো উপরে গুণ। তাহলে একশো ডালে দিয়ে কাজ করাবো, আমার ছেলে ডালে আমি পড়াবো, তাহলে আমি 200 টাকায় দেখা গেল একজন আমার ছেলে বলে মানে এখন আমি একটা প্রাইভেট টিউশন মাস্টার পেলাম, সে দেখা গেল ফোর ক্লাস পরে তাহলে 200 দিতে হবে। আর একটা ছেলে বিএ পাস করে সে কলেজে, না আমিও 200 টাকায় পড়াবো। আচ্ছা আমি যদি লোক ভালো হই আমি কোন দারে আনবো? ওই ফোর ক্লাসটারে আনবো নাকি? আরে আমার চল অনেক বলে ও বলে ঘরে ও কী পড়াবে না, ওরে উল্টে ও ওরে পড়াবে না। তাহলে একই টাকায় যদি আমি ওই বিএ ক্লাসের মাল পাই, ওয়ান ক্লাসের মাল যদি বিএ ক্লাসে এসে পড়াই কথারে না ইয়ে হওয়ার না, তাহলে তুমি ব্রাহ্মণ, তুমি ফোর ক্লাসের মাল নয় গুণের অধিকারী আর মতুয়াই 100 গুণের অধিকারী। তাই যদি হয় তাহলে আমি ওই মতুয়া দিয়ে কাজ করো, তোমার বইতে দিয়ে আমার কোনো দরকার নাই তো, আছে নাকি? হ্যাঁ গিটি তজুল দেবানে কালকে আবার মরিয়ে গেলে শয়তানকে ডাক পালে, আমি জানি গিটি জুল দিয়ে লোকের অভাব নাই, কিন্তু আগে আবার ডাক পে আমার জানা আছে। এ যত বুঝই তাও বসবে না, একমাত্র শ্রীকৃষ্ণ এই ব্রাহ্মণ প্রথম বাদ দিলেন। আপনারা প্রভাস খণ্ড পড়ে দেখবেন, প্রভাস খণ্ড পড়ে দেখবেন, এই শাস্ত্র অনেকে জানে না বলে খালি ব্যাপার পাবে। প্রভাস খণ্ডে পরিষ্কার লেখা আছে, নারদ দেখে বলছে গোবিন্দর দাবে, গোবিন্দ এত পর্যন্ত যত যজ্ঞ হলো সমস্ত যজ্ঞে তুমি ব্রাহ্মণ রাখলে, কিন্তু তোমার এই যজ্ঞে ব্রাহ্মণ নাই কেন? মহা শ্রীকৃষ্ণ বললেন এইটা আমার এই লীলার শেষ যজ্ঞ, এই যজ্ঞের পরে আর ব্রাহ্মণ লাগবে না। কেন জানিস নারদ? এই যজ্ঞটা হচ্ছে ভক্ত মিলন যজ্ঞ, কৃষ্ণ আমি ভক্তের সঙ্গে মধুর মিলন হব, এরপরে নাম যজ্ঞ ব্রাহ্মণের আর দরকার নাই, কলিতে নাম সারা জীবের উদ্ধার নাই। হরে নাম হরে নাম হরে নাম হইব কেবলম প্রভু গতি নাস্তব্য নাস্তব্য গতি নাম, হরি নাম সারা জীবের গতি নাই।